ছাড়া সুবিধা বঞ্চিত আদিবাসী জনগণ হত দলিল তাই কাছে যে তার হে জীব হে নানা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়নি কোন উন্নয়ন কেন হবে কেন হবে হবে না কেন কিছুদিন আগের কথা কহিলে কোথা আমি কান্টা দিয়ে কাম করছি দেখছি যে আমার ঘে ওখানকার ও জোহন মাটি জোহন চলে গেছে আমি কোথায় দাদা আমার কষ্ট ও যদি বাঁচে থাকতো তাহলে কি আমাকে যেতে হয় এমন আফসুস করছে মনে হচ্ছে বেড়া ও না কি করবো এটা কে করে ছেলেপিলে করে যে আমার স্বামীটা যদি আজ থাকতো তাহলে আগে আমাকে হাট ঘাটে যেতে হতো না তুমি ওই আফসুসে পরে ওই নিজে করছে কি করবো দাদা না না তুমি ঠিকই একটা কথা কয়েছো এই আদিবাসী নারীর আদিবাসী মানুষেরা পিছিয়ে পড়ার একটা কারণ হলো কি জানো যে নারীরা বেশি কাজ করে আর পুরুষেরা কম করে কম করে খোলা টাইপে এই ভাড় নিয়ে নিল মনে করো দিনের দিন খাচ্ছে তো খাচ্ছে পড়ে আছে দু তিন দিন ধরে বাড়িতে চাল ডাল কিছু নাই ওদিকের কোনো ধান্ধা নাই হাত ধুবে না কারণ কি জানিস ও যে নেশা কাটি জিবে তাহলে এগুলো করে কি দুনিয়া চলবে যে স্ত্রীটা খাচ্ছে আর স্বামীটা বাড়তে বসে বসে লিচ্ছাকা ওই এটা খাইছে ওটা খাইছে আর দশটা পট খরচ লাগছে ওই ঘুরে মেয়েটার কাছ থেকে লিচে এই যে কথায় আছে না স্বামী স্ত্রী খাটে তো কিছু না কিছু আটে স্বর্গের মধ্যে সমঝোতাটা নাই রে বুধা বিয়া সাদি করে লিয়ে আসবে লিয়ে এসে চালের মটকে উঠে বসে গেল কে বসবে পুরুষটা দেখো তো দেখ পার্কেও যে একটা ঐতিহ্য আছে বুঝতে পারলি এখন ও যে বহুটাতে এসে কইবে তুমি নামে আসো তোমাকে আমি খেটা খাওয়াবো এটা ওরকে গর্বের বিষয় বুঝতে পারলি তুমি নামে আসো তোমাকে আমি খেটা খাওয়াবো তখন নামে আসবে এই যে প্রতিজ্ঞাবদ্ধ তারই লেগে বহু বেটি যতকাল হয়ে আসে আদিকাল থেকে ওরা কিন্তু ওই স্বামীটাকে খেটা খাওয়ায় এটাই ওরকে কৃষ্টি কালচার কিন্তু আসলে না না আর এই যে মায়েরা খাটে এই খাটা দেখে যারা ছেলে মেয়ে আছে কি করে জানো কি করে যে মা এত কষ্ট করছে লেগে তো মাকে কিভাবে একটু হেল্প করা যায় এই দিকে চিন্তা করতে যায় কতগুলো ছেলেপিলাকে দেবো যে পড়ালেখা থেকে বঞ্চিত হয়েছে লেখাপড়া করতেই যায় না আচ্ছা আচ্ছা স্কুলে যদি খোঁজ লিছে তো উপর মাস্টারকে কবে আগো মাস্টার বাবু তুমি আমার পরিবার চালাবে না আমাকে চালাতে হবে আমাকে চালাতে হবে বুঝলে সিদ্ধান্ত অটল আসলে আদিবাসী ভাইরা বোনেরাকে কহবো যে কাজ করলে সমান ভাবে কাজ করো নাকি কইছো তাহলে পরিবারে সুখ আসবে বুধারে না না একটা গুরুত্বপূর্ণ কথা কয়েছিস যেমন যে মাকে যখন খাটতে দেখছে সংসারে অভাব দেখছে তখন করছে কি জানিস ওই সিজনে কাজ কামের সময় কামে চলেছে বা মাস হতে জানে যে বাপেরা খাটবে না বুঝতে পারলি তো কামে চলেছে মাকে সহযোগিতা করছে মাকে সহযোগিতা করতে যে তার ভবিষ্যৎ অন্ধকার হয়তো একটা 4 লাখ মানুষ করছে চালাম স্কুল মানে স্কুল যাবি না তো বলছে বঞ্চালা বঞ্চালা মানে যাবো না আমি একটা মান্যগণ্য ব্যক্তি আর তুই আমাকে এরকম কথা কইছিস তুই তো মান্যগণ্য জঘন্য ব্যক্তি আমি জানি ভাষা কোন ভাষা খারাপ লয় ওয়ার্ঘে বহুত ভাষা আমি তো জানি না না একটা কথা মনে পড়ে গেল যেমন কি কথা আজি নানার যেমন ওর মধ্যে কষ্ট আছে তেমন ওর মধ্যে কিন্তু আনন্দ আছে জি আনন্দ আছে সারাদিন খাটাখাটনির পর সন্ধ্যাবেলা হ্যাঁ কেউ নাগরালে চলে এলো চলে এলো কেউ মাদল লিয়ে চলে এলো কেউ ঝাইলে চলে এলো চলে এলো কেউ দোতারা ফের দেখেছে তো না ধাইয়ে হ্যাঁ দোতারা কানার এই কি মাছের লাগাই আছে মাছের ফারাটি ছিলেনি খালি ও যে ওখানটাকে একটু মিহি করে ভরে দিয়েছে তার হাত কাটে যেন এরকম বাবার হাই রে বুড়ি লোক বুড়ি
चाताले ठंडा मिठाई पान ताले गुरुम गुरुम चाताले ठंडा मिठाई पान ताले नोकु